পেরিয়ে যাওয়ার পরও রাজঘাটে আটকে ধর্ণা বিক্ষোভ। পুলিশের হুইসেলেও ভাঙল না ঘুম। আর তারপরই তৃণমূলের গা জোয়ারি রুখতে ঢেয়ে এলো পুলিশের লাঠি। এই যেন তেড়ে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা। আবার লাঠি, আবার পুলিশ। কিন্তু দাঁড়ান দাঁড়ান, এ লাঠি রাজ্যের বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য তো নয়, এই লাঠি ডিএ আন্দোলনকারীদের জন্যও নয়। পুলিশও চেনা, লাঠিও চেনা, কিন্তু এ লাঠি চলল দিল্লিতে রাজ্যের শাসক দলের উদ্দেশ্যে। রাজ্যে দুর্নীতির অভিযোগে বিদ্ধ যে তৃণমূল, চাকরি চুরি ডিএ চুরির অভিযোগ যাদের উপর, তারা কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলতেই ধেয়ে এলো লাঠি। মোক্ষম সেই দৃশ্যই ধরা পড়ল এবার রাজধানীতে। টাইম শেষের পরেও টাইম পাস, বাজলেও পুলিশের বাঁশি বারবার লাগাতার, কিন্তু তারপরও এলাকা খালি করার নামগন্ধ নেই তৃণমূল নেতাদের। ব্যাস লাঠি উঁচিয়ে তেড়ে এলো পুলিশ। আমরা প্রথম থেকে যখন বসেছিলাম সেখানে, সারাক্ষণ পাশে পাঁচ মিনিট অন্তর অন্তর এসে উঠতে হবে, উঠতে হবে, বসা যাবে না, আমরা এমনকি একটা রাজনৈতিক স্লোগান পর্যন্ত, একটা কথা পর্যন্ত বলিনি। তারপরেও দশ মিনিট পনেরো মিনিট অন্তর অন্তর এসে মহিলাদের উপর লাঠি চার্জ করা, মারা, সেগুলো সব ক্যামেরায় বন্দি হয়েছে। ছবি তো মিথ্যে কথা বলে না। তা বলি দাদা, রাজ্যের যেসব চাকরি প্রার্থীরা আন্দোলনে নামেন, তারা কি কোনো রাজনৈতিক স্লোগান দেন, নাকি তাদের আন্দোলনে কোনো প্ররোচনা থাকে? একেই বলে দেখ কেমন লাগে। রোজ যারা মারে তারা যখন মার খায় ঠিক একই কায়দায়, তখন বিশ্বাস করুন মনটা জুড়িয়ে যায়। একেই বলে দেখ কেমন লাগে। এতদিন যারা রাজ্যে নির্বিচারে লাঠি চালিয়েছে, এবার তাদের উদ্দেশ্যেই ধেয়ে এলো লাঠি। পুলিশের হাতে লাঠি ছিল, ছুঁড়ে মেরেছে, আর সেই লাঠি খেয়ে তৃণমূল বলছে, উফ দাদা, বড্ড লেগেছে। রিপাবলিক বাংলা।